আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মলা নবিয়্যি বাদা আম্মা বাদা প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হলো যে অনেক মানুষকে দেখা যায় যে তারা নিজেরাই বলে থাকে যে আমার এত পরিমাণ গোনা আছে যে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না তো তাদের যে গোনা আছে এজন্য তারা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনাও করে না বা তারা ভালো কাজও করে না নামাজ পড়ে না ওর তেলাওয়াত করে না আল্লাহকে ডাকাডাকি করে না তাদেরকে যদি এই সমস্ত কাজের দাবাত দেওয়া হয় তারা বলে যে আমি জীবনে যত গুণা করছি আল্লাহ তো আমাকে কখনো ক্ষমা করবে না তাহলে নামাজ কালাম পড়ে আমি কি করব। তো বন্ধুগণ এই সমস্ত মানুষের ব্যাপারে আজকে আমি কিছু কথা বলবো তো তার আগে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাত শরীফে হাদিস নাম্বার এক হাজার বন্ধুগণ এই হাদিসটি মেশকাত শরীফ ছাড়াও আহমদ শরীফ তিরমিজির শরীফ সহ আরও অন্যান্য হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ হয়েছে বন্ধুগণ হাদিসটি বর্ণনা করেছেন রসুল সাল আলিহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবি হজরত আবু হুরাইরা রিয়ালু তালা আনহু হজরত আবু হুরাই রিয়া তালা আনহু বলেন রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিশ্রুতি দিবস মাসহুদ দিবস ও সাহেদ দিবস যথাক্রমে কিয়ামতের দিবস আরাফার দিবস এবং জুমার দিবস সূর্য উদিত হয় না এবং অস্ত যায় না জুমার দিবস অপেক্ষা কোনো উত্তম দিবসে এদিন এমন একটি মুহূর্ত রয়েছে যদি ঠিক সেই মুহূর্তকে কোনো মুমিন পায় এবং আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করে আল্লাহ তাকে নিশ্চয়ই পানাহ দেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে জুমার দিনকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বর্ণনা করা হয়েছে জুমার দিনকে অনেক বেশি ফজিলতপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দিন বলা হয়েছে প্রিয় বন্ধুগণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই দিনের মধ্যে জুমার দিনের মধ্যে এমন একটি সময় আছে মুহূর্ত আছে যে সময়টি কোনো মুমিন পাওয়ার পরে সে যদি তার কোনো কল্যাণ কামনা করে তাহলে আল্লাহ তালা তাকে নিশ্চয়ই পানাহ দেন প্রিয় বন্ধুগণ যারা মনে করে যে আমার অনেক গোনা আমি অনেক গোনা করেছি আমি ক্ষমা পাব না এই কথাটা কোরআনের বিপক্ষে যায় হাদিসের বিপক্ষে যায় বন্ধুগণ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না বন্ধুগণ যারা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়ে যায় তারা আসলে কোরআনের পক্ষে থাকে না তাদের কথা কোরআনের বিপক্ষে চলে যায় বন্ধুগণ আপনার আমার আমাদের সকলের গোনাহ আছে গোনা থেকে পবিত্র কোনো মানুষ নেই কেউ অল্প গোনা করে কেউ বেশি গোনা করে কিন্তু আপনার আমার গোনার সাগর যত বড় মনে রাখবেন আল্লাহ আল্লাহতালার রহমতের সাগর তার চেয়ে কোটি কোটি গুণ বড় তো অবশ্যই আমরা যদি বিশেষ দিনে বিশেষ আল্লাহ তালার কাছে আমাদের জিন্দিগির সমস্ত গোনা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই যদি ক্ষমা পেতে চাই আল্লাহ তালার কাছে যদি ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা তার রহমতের কোলে আমাদেরকে টেনে নেবেন বন্ধুগণ জুমার দিনে যেহেতু সেই সময়টাকে নির্দিষ্ট করা হয় নাই এজন্য আমরা যদি আমাদের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জুমাহার দিনের ফজর থেকে শুরু করে নিয়ে একদম মাগরীব পর্যন্ত আমরা যদি ইস্তিক পাঠ করি এই সময়ের মধ্যে যেহেতু সেই বিশেষ সময়টি নিহিত আছে তো আমরা যদি ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি ইস্তিক পাঠ করি তাহলে আশা করা যায় আমরা সেই মুহূর্তটা পেয়ে যাব। যে মুহূর্তে আল্লাহ তালা আমাদের আরোজি কবুল করবেন আমাদের দোয়া কবুল করবেন আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন বন্ধুগণ আমি আপনাদেরকে খুব ছোট্ট এবং খুব ফজিলতপূর্ণ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি ইস্তেকফার শিখিয়ে দিচ্ছি আপনারা জুমার দিনে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সব সময় পড়তে থাকবেন উজু সহকারেও পড়তে পারেন উজু ছাড়াও পড়তে পারেন তবে বিশেষ অ্যাডভাইস হলো আপনারা অবশ্যই উজু সহকারে আপনারা এই ইস্তেক পার্টি পাঠ করতে থাকবেন জুমার দিনে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনারা সবসময় উজু সহকারে থাকবেন ইনশাআল্লাহ ইস্তেক পার্টি হলো হুম ফিরলি ওয়ার হামনি আমি আবারও বলছি হুমি ওয়ার হামনি বন্ধুগণ এই ইস্তেকফারটি আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেব এই ইশতেক অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে রহমত দান করো আল্লাহ ফিরলি ওয়ারহামনি তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে রহমত দান করো বন্ধুগণ যতই পাপিষ্ট বান্দা হোক না কেন যদি জুমার দিন ফজরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই ইস্তেকফার পাঠ করতে থাকে আমি মনে করি যে ইনশা আল্লাহ সেই ব্যক্তি অবশ্যই সেই সময়টা পাবে বিশেষ মুহূর্তটা পাবে আর সেই সময় যদি তার ইস্তেকফার আল্লাহ কবুল করেন তাহলে ইনশা আল্লাহ সে নিষ্পাপ হয়ে যাবে বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে ইস্তেকফারের সঙ্গে আমাদেরকে আটার মতো লেগে থাকতে বলা হয়েছে আর বন্ধুগণ আমি আপনাদেরকে যে অ্যাডভাইসটা দিলাম শুক্রবারের ফজত থেকে শুরু করে নিয়ে মাগরীব পর্যন্ত যে আমি ইস্তেকফার পড়তে বললাম এটা কিন্তু কোনো হাদিসের মধ্যে নেই তবে আপনি যদি আমার যুক্তির সঙ্গে সহমত প্রকাশ করেন যদি আপনিও মনে করেন যে অবশ্যই এই সময়ের মধ্যে আমরা যদি ইস্তেকপাট করি তাহলে কোনো না কোনো সময় সেই মুহূর্ত এসে দাঁড়াবে যে মুহূর্তে আল্লাহ তালা দোয়া কবুল করে নেন আর সেই দোয়ার উচিলা করে হয়তোবা আমাদের জিন্দগির সমস্ত মাফ হয়ে যাবে তাহলে আপনি এই আমলটি করতে ভুলবেন না আপনি ইনশা আল্লাহ করবেন এবং আপনি আমি আমরা সবাই আশা রাখি যে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এবং আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন তো প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আপনারা যদি আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস সাইল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো আবার দেখা হবে পরবর্তী কোন একটি ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ على حبيبك خير الخلق অবরাকাত